আপনি আমাদের রক্ষা করো। তাৎপর্য ছোট, দেবতাদের মাতা অদিতি কশ্যপ মুনির কাছে দেবতাদের সুরক্ষার জন্য আবেদন করেছেন। যখন আমরা দেবতাদের কথা বলি তখন তাদের মাও তার অন্তর্ভুক্ত থাকেন। 16 নম্বর শ্লোকের অনুবাদ। আমাদের প্রবল পরাক্রমশালী শত্রু দৈত্যরা আমাদের ঐশ্বর্য, শ্রী, যশ এবং বাসস্থান সব কিছু অপহরণ করেছে। তাদের দ্বারা নির্বাসিত হয়ে আমি দুঃখ সাগরে মগ্ন হয়েছি। 17 নম্বর শ্লোকের অনুবাদ। হে সাধু শ্রেষ্ঠ, আপনি কল্যাণকারী ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, দয়া করে আমাদের অবস্থা বিবেচনা করে আমার পুত্রদের প্রতি আপনি কৃপা করুন, যাতে তারা তাদের হারানো সম্পদ ফিরে পেতে পারে। 18 নম্বর শ্লোক। শ্রী সুখদেব গোস্বামী বললেন, অদিতি যখন এইভাবে কশ্যপ মুনির কাছে অনুরোধ করেছিলেন তখন তিনি মৃদু হেসে বলেছিলেন, আহা, বিষ্ণু মায়ার কি শক্তি যার দ্বারা এই জগৎ স্নেহের বন্ধনে আবদ্ধ। কশ্যপ মুনি অবশ্যই তার পত্নীর দুঃখে সহানুভূতিশীল ছিলেন, তবু সারা জগৎ যে কিভাবে স্নেহের বন্ধনে আবদ্ধ তা দর্শন করে তিনি বিস্ময়ান্বিত হয়েছিলেন। 19 নম্বর শ্লোক আমরা পড়ব। কদেহ ভৌতিক অনাত্মা কচাত্মা প্রকৃতে পরহ কশ্যকে পতিপুত্রাদা মহ এব হি কারণম। কদেহ ভৌতিক অনাত্মা কচাত্মা প্রকৃতে পর কশ্যকে পতিপুত্রাদা মহ এব হি কারণম। কশ্যদে ভৌতিক অনাত্মা কচাত্মা প্রকৃতে পর কশ্যকে পতিপুত্রাদা মহ এব হি কারণম। আমি অনুবাদ পড়ছি কারণ সময় শেষ হয়ে গেছে, আবার বড় তাৎপর্য আছে। অনুবাদ সবাই আমার সঙ্গে বলুন। কশ্যপ মুনি বললেন, পঞ্চভূতের দ্বারা গঠিত এই জড় দেহটি কি? এটি আত্মা থেকে ভিন্ন? বস্তুতপক্ষে যে জড় উপাদানগুলি দিয়ে দেহটি গঠিত হয়েছে তা থেকে আত্মা সম্পূর্ণরূপে ভিন্ন, কিন্তু দেহের প্রতি আসক্তির ফলে মানুষ কাউকে তার পতি, কাউকে তার পুত্র ইত্যাদি বলে মনে করে। এই সমস্ত মায়িক সম্পর্কের কারণ হচ্ছে অবিদ্যা। তাৎপর্য, প্রভুপাদের সুন্দর তাৎপর্য আছে। আত্মা বা জীব অবশ্যই পঞ্চভূতাত্মক দেহ থেকে ভিন্ন, এটি একটি সরল সত্য, কিন্তু আধ্যাত্মিক শিক্ষা লাভ না করলে তা হৃদয়ঙ্গম করা যায় না। কশ্যপ মুনির সঙ্গে তার পত্নী অদিতির এই সাক্ষাৎকার হয়েছিল স্বর্গলোকে, কিন্তু সেখানেও সেই একই ভ্রান্ত ধারণা আমরা দেখতে পাচ্ছি। এই ভ্রান্ত ধারণাটি এই পৃথিবীর মতন ব্রহ্মাণ্ডের সর্বত্র রয়েছে, বিভিন্ন স্তরে জীব রয়েছে, কিন্তু তারা সকলেই নূন্যাধিক দেহাত্ম বুদ্ধির বশবর্তী। পক্ষান্তরে বলা যায় যে এই জড়জগতের সমস্ত জীবেরাই নূন্যাধিক মাত্রায় আধ্যাত্মিক জ্ঞানহীন, বৈদিক সভ্যতা কিন্তু আধ্যাত্মিক শিক্ষার ভিত্তিতেই প্রতিষ্ঠিত।
সেই আধ্যাত্মিক শিক্ষার ভিত্তিতে অর্জুনকে ভগবান ভগবদ্ গীতায় বলেছেন, ভগবদ্ গীতার শুরুতে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন, দেহ যে আত্মা থেকে ভিন্ন সেই কথা হৃদয়ং করার জন্য। দেহ নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতে। দেহি যেভাবে কৌমার, যৌবন এবং জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। দুর্ভাগ্যবশত আধুনিক মানব সমাজে এই আধ্যাত্মিক শিক্ষা সম্পূর্ণরূপে অনুপস্থিত। কেউ জানে না তার স্বার্থ কি, তার প্রকৃত স্বরূপ যে তার আত্মা, তার দেহটি নয়, সেই কথা কেউ জানে না। শিক্ষার অর্থ হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। আধ্যাত্মিক শিক্ষাবিহীন দেহাত্মবুদ্ধির স্তরে কঠোর দৈহিক পরিশ্রম করা পশুর জীবনের মতনই। নায়ং দেহ দেহ ভাজন নীলকে কষ্টান কামহর্দ বিভুজাং। যে মানুষ কেবল তার দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কঠোর পরিশ্রম করছে, আত্মা সম্বন্ধে তার কোনো জ্ঞানই নেই, তাই তারা এক অত্যন্ত বিপজ্জনক সভ্যতায় বাস করছে। তাকে একদিন এখান থেকে চলে যেতে হবে এবং এই দেহটি থেকে তাকে একদিন অন্য আর একটি দেহে দেহান্তরিত হতে হবে, তথা দেহান্তর প্রাপ্তির। আধ্যাত্মিক শিক্ষাবিহীন মানুষ অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং সে জানে না যে তার বর্তমান শরীরটির বিনাশের পর তার কি হবে। তারা অন্ধের মতন কাজ করে চলেছে এবং অন্ধ নেতারা তাদের পরিচালনা করছে। অন্ধন যথা আরু অপনীয় মানসতে অপিয় তন মুরুদামনি বদ্ধা। মূর্খ মানুষ জানে না যে সে সম্পূর্ণরূপে জড়া প্রকৃতির বন্ধনে নিয়ন্ত্রণাধীন এবং মৃত্যুর পর জড়া প্রকৃতি তাকে এক বিশেষ প্রকার শরীর দান করবে যা গ্রহণ করতে সে বাধ্য হবে। সে জানে না যে যদিও তার বর্তমান শরীরে সে হয়তো এক অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, কিন্তু পরবর্তী জীবনে সে তার অজ্ঞান কার্যকলাপের জন্য একটি পশু অথবা একটি বৃক্ষের শরীর প্রাপ্ত হতে পারে। তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত জীবদের চিন্ময় অস্তিত্ব সম্বন্ধে প্রকৃত আলোক প্রদান করছে। এই আন্দোলনটিকে বোঝা খুব একটা কঠিন নয় এবং মানুষের কর্তব্য এই আন্দোলনের সুযোগ গ্রহণ করা, কারণ তা তাকে দায়িত্বহীন বিপজ্জনক জীবন থেকে রক্ষা করবে। ওম তৎসত্। তা ভাগবতমের এই অধ্যায়ে পয়ব্রত সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। কয়েকটা শ্লোক আমরা যা পাঠ করলাম সেটা হচ্ছে এরকমই। কশ্যপ মুনি তিনি তপস্যা করে এসেছেন, ওনার স্ত্রী অদিতি দুঃখিত অবস্থায় ছিলেন। দুঃখের কারণ যখন কশ্যপ মুনি জিজ্ঞাসা করেছেন, তার উত্তরে বলেছে যে কিভাবে তার পুত্ররা অসুরের দ্বারা বিতাড়িত হয়েছে, খুব দুঃখ অবস্থায় আছে এবং তার প্রতিকারের উপায় জানতে চেয়েছেন কশ্যপ মুনির কাছ থেকে। কশ্যপ মুনি প্রথমে একটু হেসে ভাবলেন যে কিভাবে বিষ্ণুর মায়া কত বলবান, দেবতাদের মা অদিতি তাকেও প্রভাবিত করতে পারে। এবং পরের শ্লোকে কশ্যপ মুনি উপদেশ দিচ্ছেন কিভাবে এই পঞ্চভূতের দ্বারা গঠিত এই দেহটি কি এবং এটা হচ্ছে আত্মা থেকে ভিন্ন, কষ্ট যে দেহের হয় আত্মার হয় না, সেই সম্পর্কে প্রথমে অদিতিকে তিনি উপদেশ দিয়েছেন। এবং দেহাত্মভিত্তি এই চিন্তাভাবনার জন্য ইনি আমার স্ত্রী ইনি আমার পুত্র এই মনোভাব আসে, সেটা উনি বর্ণনা করলেন। এর তাৎপর্য ছিল প্রভুপাদ সুন্দর বর্ণনা করেছেন কিভাবে এই
গীতা থেকে উদ্ধৃতি দিয়েও বলেছেন ভগবান কৃষ্ণ কীভাবে অর্জুনকে মোহ অবস্থা থেকে মুক্ত করার জন্য প্রথমেই এই আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছেন। প্রভুপাদ তাৎপর্যে বিশ্লেষণ করছেন কীভাবে এই জড়জগতে তো দেহাত্মবুদ্ধির এই ভাব আছে, এমনকি উচ্চতর লোকেও এই দেহাত্মবুদ্ধির ভাব আছে। অর্থাৎ এই জড় ব্রহ্মাণ্ডই হচ্ছে কম বেশি মানুষ বা দেবতারা দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত। এবং ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে উপদেশ দিচ্ছেন, প্রথমে উপদেশই হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু যে আমরা এই দেহ নই, আমরা হচ্ছে আত্মা। আর অর্জুনের যা মোহগ্রস্ত অবস্থা সবই হচ্ছে দেহাত্মভিত্তির চিন্তাভাবনার উপর প্রতিষ্ঠিত। যদিও অর্জুন শুদ্ধ ভক্ত, কিন্তু প্রভুপাদ বৃন্দাবন ভজনে লিখেছেন যে অর্জুন আমাদের মধ্যে মায়াবদ্ধ জীব সেজেছেন, প্রশ্ন করছেন যাতে আমরা উত্তর পেতে পারি। অর্জুন হচ্ছেন এক রিপোর্টারের মতন, যিনি আলাদা আলাদা ডাক্তারকে ডেকে টিভিতে বিভিন্ন রকম সেমিনার নেয়, আর যারা দেখে তারা ভাবে মনে হয় রিপোর্টারের এই সব রোগ হয়েছে। অ্যাকচুয়ালি রিপোর্টারের নয়, যারা অডিয়েন্স তাদের সুবিধার জন্য রিপোর্টার এই ব্যবস্থা করেন। তা অর্জুন এখানে রিপোর্টারের মতন কৃষ্ণকে কাছে তিনি শিষ্যস্তে মাম সাধি মাম তব প্রপন্নম, শিষ্য হলেন আর উপদেশ চাইলেন। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়েছেন, অত বড় শক্তিশালী অর্জুন, গাণ্ডীবধারী অর্জুন, তা এত দুর্বল হয়ে গেছেন, তার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে, মুখ শুকিয়ে আসছে, অঙ্গ তার জ্বালা করছে, এ হচ্ছে কিঙ্কর্ত বিমূঢ় অবস্থা। কেউ যখন দেহাত্মভিত চিন্তা ভাবনাতে থাকে তখন তার যে কি দুরবস্থা হয়, অর্জুন নিজে নাটক করে শিক্ষা দিলেন। কালকে গোপালকৃষ্ণ স্বামী মহারাজও বলছিলেন কেমনভাবে হিরণ্যকশিপুর নাটক করছেন, অসুরের নাটক করছেন। হ্যাঁ, তা এভাবে অর্জুনও নাটক করে আমাদের দেখাচ্ছেন যে কেউ যখন চিন্তা ভাবনার ভিতরে থাকে তার দুরবস্থা কত জঘন্য অবস্থায় হয়। এবং প্রভুপাদ তাৎপর্যে বিশ্লেষণ করছেন যে এই জড়জগৎ যে শিক্ষার উপর ভিত্তি, সেটা হচ্ছে এই জড় শিক্ষার উপরেই ভিত্তিক, যেখানে দেহাত্মবুদ্ধিরই শিক্ষা। তাই এখানে ভাগবতের অনুবাদেও বলছে এই সমস্ত মায়িক সম্পর্কের কারণ হচ্ছে অবিদ্যা, আর এই অবিদ্যার শিক্ষাই হচ্ছে এই জড়জগতের শিক্ষা, যেখানে লোক অহং মামেতি নিজেকেই সর্বস্ব মনে করে। সমস্ত শিক্ষা ব্যবস্থা যেটা পাশবিক শিক্ষা ব্যবস্থা, যেখানে পশুরা চারটে কর্মের উপর ভিত্তি করে তারা পরিচালিত হয়, আহার নিদ্রা ভয় মৈথুন, জাগতিক শিক্ষাও এই চারটে জিনিসের উপর ভিত্তি করে। শিক্ষার উদ্দেশ্য ভালো করে খাওয়া দাওয়া, ভালো করে হাই ক্লাস অ্যাকোমোডেশন, ভালো করে সেক্স লাইফ এনজয় করা, আর ডিফেন্স প্রতিরক্ষা। আর যেখানে মহাভারতে বলছে সেটা হচ্ছে পশু বি সমানা। এই জন্য প্রভুপাদ অনেক সময় এই শিক্ষাকে আসুরিক শিক্ষা বলেছেন, যে শিক্ষা সমাজে মানুষকে আসল শিক্ষা না দিয়ে গাধা সৃষ্টি করে। ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যা অনুসারে ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, বিদ্যার বিলাসে কাটাইনু কাল পরম সাহসে আমি, তোমার চরণ না বুঝিনি কভু এখন ভরসা তুমি। পড়িতে পড়িতে ভরসা বাড়িল, জ্ঞানে গতি হবে মানি, সে জ্ঞান দুর্বল সে জ্ঞান অজ্ঞান, সে জ্ঞান অজ্ঞান জানি, সেই জ্ঞানটা হচ্ছে অজ্ঞান জানি।
তারপরে বলছে এই জ্ঞানটা কি, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মহ জন্মিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কাল, বার্ধকে এখন শকতির অভাবে কিছু নাহি লাগে ভালো। তেই জড় শিক্ষা মাথাটাকে ভারী করে দেবে। গাধা কি করে, ইচ্ছা করলে জঙ্গলে যে ঘাস খেতে পারে, কিন্তু সে ধোপার এত ভারী বোঝা বহন করে কি জন্য, একটু লাঠি দিয়ে দুটো ঘাস ঝুলিয়ে রেখেছে, ওই ঘাস খাবে বলে। তাই এই জড় সভ্যতাকে উদাহরণ দিয়েছেন, সেভাবে মাথায় এই গাধার মতন বোঝা চাপানোর মতন। কিন্তু এই বিদ্যা মানুষকে আত্মতত্ত্ব শিক্ষা দেয় না, বরঞ্চ মানুষকে আরও জড় ভোগে উন্মুক্ত করে। কয়েকদিন আগে আমি একটা লেকচার শুনছিলাম ভক্তি রসামৃত স্বামী মহারাজের, ব্যাঙ্গালোরে মনে হয় কোনো ছোট প্রচার সেন্টারে উনি লেকচার দিচ্ছিলেন। সেখানে উনি বলছিলেন ওনার কাছে একজন ভক্ত এসে খুব দুঃখ করছে, মহারাজ কি বলবো আমি এই ব্যাঙ্গালোরে। সেই ভক্তটা বলছেন মহারাজকে যে উনি ওই ব্যাঙ্গালোরে খুব হাইফাই একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন, খুব প্রতিষ্ঠিত বড় কোম্পানি। বলছেন আমাদের, ওই ভক্তটা বলছে যে আমাদের আনন্দ এনজয়মেন্ট হচ্ছে কি, মদের বোতল নিয়ে নাচানাচি করো, এটা অনেক একর জমি তারা রেখেছে, তারা আনন্দ করবে, আনন্দ মানে মদ খাবে আর লারে লাপ্পা মারে ধাপ্পা নাচানাচি করবে। যেরকম অনেক সময় কোনো প্রভুর কাছ থেকে শুনছিলাম বাইরের জগতে একটা কথা আছে, রিয়েল লাইফ স্টার্ট আফটার 9 PM, আসল যে জীবনটা শুরু হয় সেটা শুরু হয় রাত 9টার পর থেকে, তার আগের যে লাইফ এটা আসল লাইফ নয়, আসল লাইফ হচ্ছে আফটার 9 PM, রাত 9টার পরে, যেখানে মদের আড্ডা, মেয়ে মানুষের আড্ডা, নাচানাচি, সব কিছু দেহাত্ম ভিত্তির উপর প্রতিষ্ঠিত যা শিক্ষা। এই ভক্তটা যখন মহারাজকে বলছেন মহারাজ আমি এই সফটওয়্যার কোম্পানির যে এনি হেড তাকে বললাম শুধু এই মদ খাওয়া নাচানাচি এইরকম ওয়েস্টার্ন মিউজিক না দিয়ে আপনি যদি একটু ইন্ডিয়ান মিউজিক, একটু কালচারাল প্রোগ্রাম দেন একটু ভালো হয় না। তখন উনি কী বলেছে, বলছেন না এ লাইফটা হবে ফুল্লি এনজয়মেন্ট, একটুও এদিক ওদিক না, 100% এনজয়মেন্ট। তা মানুষের শিক্ষার লক্ষ্যটা কি হচ্ছে, 100% এনজয়মেন্ট। কিন্তু ভগবদ গীতায় 180 ডিগ্রি উল্টো কথা বলছেন, কি বলছেন, এই জড় শিক্ষা চিন্তা করে আমাদের 5টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় দিয়ে যদি 5টা বিষয়কে ভোগ করব তাহলে আনন্দ, তাই তো, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর 5টা বিষয় হচ্ছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, 5টা ইন্দ্রিয় দিয়ে 5টা বিষয় ভোগ করাই হচ্ছে ফুল্লি এনজয়মেন্ট। কিন্তু ভগবদ গীতায় পুরো 180 ডিগ্রি উল্টো কথা বলছেন, কি বলছেন, জহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে, যখন এই 5টা ইন্দ্রিয় 5টা বিষয়ের সংস্পর্শে আসে সেটাই হচ্ছে দুঃখের জননী। সন্তানের জন্মস্থান কোথায়, জননী থেকে সন্তানের জন্ম হয়, তা দুঃখের জন্মস্থানটা কোথায়, যখন 5টা ইন্দ্রিয় 5টা বিষয়কে ভোগ করার চেষ্টা করে। এই জড় শিক্ষা হচ্ছে মানুষকে ভোগ করার শিক্ষা দিচ্ছে।
আর যে শিক্ষা মানুষকে ভক্তিবিনোদ ঠাকুরের কথা অনুসারে মানুষকে গাধা সৃষ্টি করে। আর এখানে প্রভুপাদ তাৎপর্য বিশ্লেষণ করছেন ভাগবত থেকে উদ্ধৃতি দিয়ে, কিভাবে একজন রাজনৈতিক নেতা এরকম আর একজন এরকম তাদেরকে এইভাবেই ফলো করে। উদাহরণ হিসেবে মনে পড়ছে, আমি গৌরচন্দ্র প্রভুর কাছ থেকে শুনছিলাম 89-এর কথা, যখন রাশিয়ান কনসুলেন্ট দিয়ে রথ ওপেনিং করা হলো, তখন পেপারে অনেক কিছু লেখালেখি হচ্ছিল, কমিউনিস্ট গভর্নমেন্ট লিখছে, ইসকন থেকে লিখছিল। লিখতে লিখতে বুদ্ধদেব ভট্টাচার্য এরকম একটা কথা লিখলেন, এ জয় পতাকা মহারাজ বিদেশি, ও কি জানবে ধর্মের ব্যাপারে, ও কি জানে। এরকম যখন লিখেছে তখন গুরু মহারাজ সুন্দর করে তার উত্তর দিয়েছেন আবার আরেকটা পেপারে। বুদ্ধদেব ভট্টাচার্য উনি তো ব্রাহ্মণ, উনি কবে থেকে মুচি হয়ে গেলেন? ব্রাহ্মণ মানুষ উন্নত চিন্তা, কিন্তু মুচির কাজ হচ্ছে কোন চামড়া ভালো কোন চামড়া খারাপ, কোনটা সাদা চামড়া কোনটা কালো চামড়া, মুচিরা এটা বিচার করে। উনি কবে থেকে এটা হলেন? এরকম যখন গুরু মহারাজ লিখেছেন তারপরে আর কোনো আর লেখা বের হয়নি। তা এটা সারা জগৎ মানুষ এই দেহ ভিত্তিতে চিন্তার উপর এটা করে আছে, আর এই জড় দেহ দিয়ে তারা মনে করে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, জীবন পেয়েছ যত পারো এনজয় করো। কিন্তু আধ্যাত্মিক শিক্ষা অন্য শিক্ষা দিচ্ছে। আমরা অনেক সময় গাড়ির পিছনে লেখা দেখি, মেরা ভারত মহান, লেখা থাকে না মেরা ভারত মহান। মহারাজ বলছিলেন এটা লেখা এখন ঠিক নেই, লিখতে হবে এখন মেরা ভারত মহান থা, মহান ছিল আবি নেই। আমার ভারত, যে ভারত আমি এখন দেখছি মহান বলা যাবে না, যে ভারত জড় কৃষ্টি কালচারের উপর প্রতিষ্ঠিত, আধ্যাত্মিকতা ভুলে গেছে। প্রভুপাদ যেটা বলছেন, আপন ধন বিলিয়ে দিয়ে পরের দ্বারে ভিক্ষা করে, আপন ধন বিলিয়ে দিয়েছে ভারতবাসী। যে ভারতবর্ষকে বলা হয় তপভূমি, আপনি হিমালয়ের ওই দিকে যাবেন লোকেরা জানে এ হচ্ছে তপভূমি, দিব্য ভূমি। ভারতবর্ষ হচ্ছে তপস্যার ভূমি। সারা পৃথিবীর মানুষ যখনই তার ভিতরে কোনো আধ্যাত্মিকতার ভাব এসেছে তখনই তারা ছুটে এসেছে ভারতবর্ষে। জয়পতাকা স্বামী গুরু মহারাজের জীবনীতে তাই দেখি, রাধানাথ স্বামী মহারাজের জীবনীতে তাই দেখি, যখনই আধ্যাত্মিকতার ভাব জাগ্রত হয়েছে ছুটে এসেছে ভারতবর্ষে। কোনো কোনো আচার্যরাও তাই এইভাবে দেখা গেছে, কোনো কোনো আচার্যরা আবার বাইরে পড়াশোনাও করতে গেছে, যখনই প্রভুপাদের সান্নিধ্য পেয়েছেন তখনই প্রভুপাদ ভারতবর্ষে পাঠিয়েছেন, যেমন গোপালকৃষ্ণ মহারাজ, সুভক স্বামী গুরু মহারাজ, ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। তা ভারত পবিত্র ভূমি, ভারত মহান ছিল কিন্তু এখন নেই। কেন? ভারত তার আধ্যাত্মিক সংস্কারকে ভুলে গিয়ে পাশ্চাত্যের কুসংস্কারকে আকৃষ্ট করার, আঁকড়ে ধরার চেষ্টা করছে। আমার মনে আছে কিছুদিন আগের ঘটনা, এটা ভগবত দর্শন পত্রিকায় বের হয়েছিল, একজন কলকাতা তথাকথিত বড় বাবু এসে মন্দিরের সামনে এসেছে, ওখানে দেখছেন একজন ভক্ত, বিদেশি ভক্ত, গৌরীক বসন পরা, তিলক পরা, কণ্ঠীমালা শিখা, উনি জপ করছেন গেটের বাইরে। তখন উনি সিগারেট খেতে খেতে উনাকে বলছেন, আপনি এ কী করছেন, আর এসব কেন করছেন, বিদেশি ভক্তকে বলছেন। বিদেশি ভক্ত বলছেন, বাবু আপনি যে প্যান্ট শার্ট পরেছেন এটা কাদের প্যান্ট শার্ট,
এটা আমরা অনেক দিন পড়ে দেখেছি, ওতে কিছু নেই, ফেলে দিয়েছি, আপনি ওটা কুড়িয়ে নিয়েছেন। আর ওই যে আপনার হাতের সিগারেট, ওটাও আমরাই শিখিয়েছি, আমরা অনেক দিন খেয়েছি, খেয়ে দেখেছি ওতে কিছু নেই, ফেলে দিয়েছি। আপনি ফেলা জিনিস আপনি তুলে খাচ্ছেন, আর এই যে যা দেখছেন এটা কিন্তু আমাদের দেশের জিনিস না, আপনাদের ভারতের জিনিস, তাই আমি এটা গ্রহণ করি। রাধানাথ স্বামী মহারাজের জীবনীতেও আছে, উনি যখন ঋষিকেশে তপস্যা করছিলেন ওয়েস্টার্ন ড্রেস পরে, প্রথমেও তিনি বিদেশ থেকে এসেছেন, ওনার লাইফে বর্ণনা করা আছে কিভাবে ঢুকতে দিচ্ছিলেন না, তবুও ঢুকেছেন, খুব বলেছেন আমি ভারতের সেবা করব, কোনো ক্ষতি করব না। এসে উনি প্রথমে হিমালয়ের ঋষিকেশে তপস্যা করছিলেন, ওখান থেকে হঠাৎ উনি একদিন দেখছেন উপর থেকে একজন সাধু উপর থেকে ঘটঘট ঘটঘট করতে করতে নেমে এসছেন, দেখছেন অনেক উপর থেকে নামছেন, উনি তাকিয়ে আছেন দেখছেন, আর আস্তে আস্তে দেখলেন উনার কাছে এসেছেন। আর উনি জিন্সের প্যান্ট পরা আর ওয়েস্টার্ন ড্রেস পরা, উনার সামনে এসে দাঁড়িয়ে বললেন তোর প্যান্টটা খোলো। সাধুর বিরাট জ্যোতি, ফার্স্টে উনি বললেন আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো না, ফার্স্টের কথা। দ্বিতীয় কথা বললেন তোমার এই ওয়েস্টার্ন ড্রেস খুলে ফেলো। সঙ্গে সঙ্গে মহারাজ দ্বিরুক্তি না করে প্যান্ট খুললেন, জামা খুললেন, বলেন গঙ্গায় ফেলে দাও, গঙ্গায় ফেলে দিলেন, বলে তোমার আন্ডার প্যান্টটাও খোলো। তখন ঠান্ডা, সাধুর কথা, সঙ্গে সঙ্গে আন্ডার প্যান্টটা খুলে দিয়ে ফেলে দিলেন। আর সেই সাধু উনাকে দুটো কাপড় দিলেন, একটা দিলেন নিচের কাপড়, একটা দিলেন উপরের কাপড়, বলছে এইটাই তোমার ড্রেস, এই বললেন। তারপরে এই সাধু ঘটঘট করতে করতে কোথায় যে মিলে গেলেন, সারা জীবন উনি তাকে আর দর্শন পাননি। এর থেকে বোঝা যায় পাশ্চাত্য লোকেরা আসছে আমাদের ড্রেস পরতে, আর আমরা আমাদের আসল বৈদিক ড্রেসটা জলাঞ্জলি দিয়ে পাশ্চাত্যের কুসংস্কারকে আকৃষ্ট হচ্ছে। এসব কিছু এসেছে এই শিক্ষার জন্য। আগে বৈদিক শিক্ষা ছিল, ব্রিটিশরা যখন ভারতে অধিকার করলো তখন ব্রিটিশদের তো উন্নত মাথা, সে চিন্তা করলো ভারতকে যদি কব্জা করতে হয়, ভারতকে যদি আমার পদদলিত করতে হয়, তাহলে এদের শিক্ষার উপর ব্যবস্থার উপর আঘাত আনতে হবে। তাই তখন থেকে সে বৈদিক শিক্ষাটাকে তুলে দেওয়ার চেষ্টা করলো এবং এই বিলাতি শিক্ষা এই জগতে প্রচার করার চেষ্টা করলো, আর মানুষ সেই বিলাতি শিক্ষা নিয়েই এত কিছু লাফালাফি। আর যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেহাত্ম বুদ্ধিতে আকৃষ্ট করা, তা আসলে এ শিক্ষা আসল শিক্ষা নয়, আসল শিক্ষা হচ্ছে গীতা ভাগবতের শিক্ষা, বৈদিক শিক্ষা, যে শিক্ষা আমাদের আত্মতত্ত্ব সম্পর্কে শিক্ষা প্রদান করে। শ্রীমান মহাপ্রভু যখন পাণ্ডিত্যের অভিনয় করছিলেন তখন শ্রীবাস ঠাকুর একদিন বললেন পড়ে কেন লোক, কৃষ্ণ জানিবারে, কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যায় কি করে, মানুষ পড়াশোনা করে কেন, পড়াশোনা করার উদ্দেশ্য একটাই হওয়া উচিত, কি, কৃষ্ণকে জানা। এখানে প্রভুপাদ তাৎপর্যে ভাগবতমের শ্লোকের উদ্ধৃতি দিয়ে রেফারেন্স দিয়েছেন, যেখানে ঋষভদেব তার পুত্রদের উপদেশ দিচ্ছেন, এই দেহটা কুকুর বিড়ালের মতন শুধু ভোগ করার জন্য নয়, এ দেহ হচ্ছে তপদিব্যম, তপস্যা করার জন্য, এ দেহ দিয়ে কে তপস্যা করতে হবে, দেহ হচ্ছে তপস্যার জন্য, ভোগের জন্য নয়। কুকুর বিড়ালের অন্য জীবনে শুধু ভোগ ছাড়া সেই জীবনে আর কিছু নেই, কিন্তু মনুষ্য জীবন হচ্ছে উন্নত জীবন, যে জীবনে আমরা উপলব্ধি করতে পারি
যে আমি এই দেহ নই, আমি হচ্ছে আত্মা। আর আত্মার কাজ হচ্ছে কি? পরমাত্মা ভগবানের সেবা করা। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, ভগবানের নিত্য অংশ যদি আমরা হই, আমাদের নিত্য কাজও তাই। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, দাসত্ব করতে হবে। কৃষ্ণের দাসত্ব না করে আমরা মায়ার দাসত্ব করছি, কুকুরের দাসত্ব করছি। এখন তো সকালে উঠে ভারতবাসীরা অনেকেই যারা একটু তথাকথিত শিক্ষিত লেভেল, তারা আর কৃষ্ণ সেবা করে না, তারা কুকুরের সেবা করে অনেক। সকালে উঠে আগে কৃষ্ণের মঙ্গল আরতি হতো, এখন কুকুরের মঙ্গল আরতি হয়, কুকুরকে পায়খানা করায়। হ্যাঁ, সেটা আমরা দেখি অনেক সময়। আগে উঠে মানুষ কৃষ্ণের নাম করত, জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, হ্যাঁ, চিরাধার প্রাণধন মুকুন্দ মুরারী, হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, এসব আগে ব্রহ্ম মুহূর্তের কথা ছিল। কিন্তু এখন আগে কৃষ্ণ নাম হতো সকালে উঠে উঠে, আর এখন হয় চাচার নাম। সকালে উঠে শুয়ে শুয়ে বলবে চা দাও, চা 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 চা, চাচার নাম। তা আসলে জীবনটা তপস্যা করার জন্য, তপ দিব্যম। আর যেখানে প্রথম উপলব্ধি হচ্ছে আমরা এই দেহ নই, আমরা হচ্ছি আত্মা। হরে কৃষ্ণ। মাইক চলবে বলি নাকি? কানটা খুলে রাখুন, না তো সময় চলে যাবে। তা শ্রীমান মহাপ্রভু নিজে, তিনি ভক্তদের দ্বারা এই শিক্ষা জগতে স্থাপন করলেন। মহাপ্রভু যখন শিবা সঙ্গনে নিত্য কীর্তন করছিলেন প্রত্যেক দিন রাত্রে, একদিনের ঘটনা এরকম হলো, শিবাস ঠাকুরের পুত্র অকাল মৃত্যু হলো। শিবাস ঠাকুর শুনতে পেলেন ভিতরে কেউ কান্না করছে, তাড়াতাড়ি ভিতরে ঢুকে গেলেন, দেখলেন তার একমাত্র পুত্র মারা গেছে আর তার স্ত্রী তাকে নিয়ে কান্না করছেন। শিবাস ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, চুপ করো চুপ করো, স্বয়ং মহাপ্রভু আমাদের বাড়িতে আসে, তোমার তোমার কান্নায় যদি মহাপ্রভুর কীর্তনে সামান্যতম ডিস্টার্ব হয় সেটা আমাদের জন্য ঠিক ভালো হবে না। নিষেধ করলেন, কিন্তু কেউ, কোনো মা কি তার পুত্রের মৃত্যুতে কান্না থামতে পারে? শিবাস ঠাকুরের স্ত্রী কান্না করছেন, তখন শিবাস ঠাকুর এক কঠোর কথা বললেন, দেখো তুমি যদি কান্না বন্ধ না করো আর এই কান্নার জন্য যদি মহাপ্রভুর কীর্তনে সামান্যতম ডিস্টার্ব হয় তাহলে ছেলে তো অকালে মারা গেছে, আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে আমিও মারা যাব, তোমার ভালো হবে, দুইজন যাবে। তখন ভয় পেয়ে গেছেন উনি, জোর করে কান্না বন্ধ করে রাখলেন। শিবাস ঠাকুর যথারীতি আবার মহাপ্রভুর সঙ্গে নিত্য কীর্তনে মগ্ন থাকলেন। চিন্তা করুন, অনেক সময় আমরা ভাবি মহাপ্রভু গৃহস্থ ভক্তদের বাড়িতে কীর্তন করলেন, অনেক সময় কোনো কোনো গৃহস্থকে আমরা দেখি গুরুদেব বা অন্য ভক্তরা খুব প্রাধান্য দিচ্ছে, আমাদের ব্রহ্মচারীদের হিংসা হয়ে যায়। কিন্তু এই গৃহস্থ ভক্ত হতে গেলে কোন স্টেজে যেতে হবে, যেখানে মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে, গুরুর কৃপা পাওয়া যাবে, শিবাস ঠাকুর নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। নিজের পুত্র মারা গেছে, আমাদের তো কিছু একটু, অনেক দিনের ভক্ত হওয়া সত্ত্বেও কিছু একটু যদি বিপদ হয়, হ্যাঁ এতদিন হরি নাম করলাম তার ফলেই। আর শিবাস ঠাকুর স্বয়ং অত বড় ভক্ত,
চিন্তা করলেন না, পুত্র মারা গেছে একটু দুঃখ করলেন না, মহাপ্রভুর সঙ্গে আবার যথারীতি নিত্য কীর্তন করলেন। কীর্তন শেষে মহাপ্রভু বললেন, শ্রীবাস আজ কীর্তনে আনন্দ হচ্ছে না, তোমার বাড়িতে কি কোনো অঘটন কিছু ঘটেছে? শ্রীবাস ঠাকুর বলছে, না প্রভু, আপনি সাক্ষাৎ মঙ্গলময়, যার গৃহে অবস্থান করছেন সেই গৃহে কি কোনো অঘটন হতে পারে? চিন্তা করুন শ্রীবাস ঠাকুরের কথা কি ভাবছে। মহাপ্রভু তো সব জানেন, ওনার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। শ্রীবাস ঠাকুরকে বললেন, শ্রীবাস চলো ভিতরে যাই। শ্রীবাস ঠাকুরকে নিয়ে মহাপ্রভু ভিতরে গেলেন, দেখলেন শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে, তাকে নিয়ে তার স্ত্রী বসে আছে। তাই দেখে মহাপ্রভু একটা কথা বললেন, শ্রীবাস তুমি আমাকে এত ভালোবাসো, তোমাদের ছেড়ে আমি যাব কি করে? এই কথা শুনে ভক্তদের মনেও ভয় লেগে গেল। এর আগে কখনো মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করার কথা কাউকে বলেননি, এই প্রথম মহাপ্রভুর মুখে উচ্চারিত হলো যে আমি তোমাদের ছেড়ে যাব কি করে। ভক্তরাও ভয় পেয়ে গেলেন, মহাপ্রভু মনে হয় অলরেডি নবদ্বীপ ছাড়ার চিন্তা করছেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস কতক্ষণ আগে ছেলে দেহ ত্যাগ করেছেন? উত্তরে বলছেন, আড়াই প্রহর। আড়াই প্রহর মানে কত ঘন্টা? তিন তিন ছয় আট দেড়, সাড়ে সাত ঘন্টা। চিন্তা করুন সাড়ে সাত ঘন্টা একটা ডেড বডি ঘরে আছে, শ্রীবাস ঠাকুরের মুখে ভাবে কোনো লক্ষণ নেই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম করছে। মহাপ্রভু সেই মৃত পুত্রের গায়ে হাত দিয়ে বললেন, এই শ্রীবাসের পুত্র, তুমি পিতামাতাকে ছেড়ে কেন এখন চলে যাচ্ছ? সঙ্গে সঙ্গে শ্রীবাসের পুত্র জেগে উঠলেন, কথা বলতে শুরু করলেন, বললেন, প্রভু এ তো আপনার নির্বন্ধ, কে কতদিন কোন গৃহে থাকবে সব তো আপনি আগে থেকে নিরূপণ করে দিয়েছেন। এর আগে আমার অনেক পিতামাতাও ছিল, এবার আমার শ্রীবাস ঠাকুর মালিনী দেবী আমার পিতামাতা, এখানে যতদিন থাকার কথা ছিল ততদিন আমি ছিলাম, আপনার ইচ্ছাতেই তো আবার আমি এখান থেকে চলে যাওয়ার সময় এসেছে, তাই তো আমি চলে যাচ্ছি। এইভাবে মৃত পুত্রের মুখ দিয়ে মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন, কে কার পুত্র? শ্রীবাস ঠাকুরের মৃত পুত্র এরকম বলছেন, কে কার মাতা, কে কার পুত্র, কস্য মাতা কস্য পিতা, কে কার? তাই বলে উনি আবার মারা গেলেন। তা জগৎবাসীকে শিক্ষা দিলেন, এই জড় জগতে তাতল সৈকতে বারুই বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তো হে বিষয় পুনে তোম হে সময় আব বোঝু আম কোন কালে, যে তাতল সৈকতে মানে খুব উষ্ণ বালি আছে, তার উপরে যদি এক ফোঁটা জল পড়ে কতক্ষণ থাকে? এই জগতে এই যে সম্বন্ধ এ সবই এইরকম। যেমন গতকাল ভক্তি পুরুষোত্তম মহারাজও ব্যাখ্যা করছিলেন কীভাবে হিরণ্যকশিপুর উপদেশ দিচ্ছেন, কেউ রেস্টুরেন্টে খেতে আসে কিছুক্ষণ বসে তারপরে আবার যে যার বাড়িতে চলে যায়। ভাগবতে আবার বর্ণনা করা আছে, যেমন কানে কেউ সোনা পড়েছে, কোনো মায়েরা বলল আমার কানে সোনা মানে আমার, কিছুদিন পরে সোনা বিক্রি করে দিল, আর একজন ওই সোনা কিনে তার নাকের জিনিস তৈরি করলো, বললো এটা আমার। তো এই জগতে কে কার পুত্র? দুই দিনের জগতে আমরা আসি, তারপরে আমাদের চলে যেতে হয়। তাই প্রকৃত আমাদের উপলব্ধি করতে হবে আপন জন হচ্ছে একজন। মহাপ্রভু নিজে বলছেন, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, হ্যাঁ
আমি হচ্ছে তোমার আসল বন্ধু, আমি ছাড়া জগতের আসল বন্ধু আত্মীয় কেউ নেই। তাই এই আধ্যাত্মিক শিক্ষায় আমাদের শিক্ষা দেয় যে ভগবান হচ্ছে আমাদের আপনজন। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা, তুমি আমার সব। আধ্যাত্মিক শিক্ষায় আমাদেরকে ভগবানকে জানিয়ে দেয়। আর যখন ভগবানের মতন বন্ধু জীবনে পাওয়া যায় তখন জীবনটা সার্থক হয়। এই জড়গতে আমরা জন্মগ্রহণ করেছি ভগবানকে উপলব্ধি করার জন্য। মহাপ্রভু রূপ গোস্বামীকে যখন শিক্ষা দিচ্ছেন তখন এইরকমই কথা বলছেন, কিভাবে মানুষ আস্তে আস্তে যখন কৃষ্ণ ভক্ত হয় তখন তার জীবনে সফলতা হয়। এই তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরি অনন্ত কোটি জীবগণ 84 লক্ষ জনিতে করয়ে ভ্রমণ, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে জলচর স্থল তির্যক জলচর স্থলচর ভেদ। এই 84 লক্ষ জনি আছে স্থাবর আর জঙ্গম। জঙ্গম আবার তিন প্রকার আছে, জলচর স্থলচর আর খেচর। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে বৈদ্য পুলিন্দ খস সবর। এই মনুষ্য জাতি তার ভিতরেও খুব কম, তার ভিতরে অধিকাংশ 4 লক্ষ মানুষের ভিতরে অধিকাংশ হচ্ছে বৈদ্য সবর খস অসভ্য। তার ভিতরে যারা বেদকে মানে বেদনিষ্ঠ মধ্যে তারাদের বেদ যাদের মানে তাদের বলা হয় আস্তিক, যারা না মানে তাদেরকে বলা হয় নাস্তিক। বেদ বেদনিষ্ঠ মধ্যে যারা বেদকে মানে তার ভিতরেও আবার বলছে বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। অনেক যারা আস্তিক তারা মুখে শাস্ত্রকে মানে কিন্তু কাজে শাস্ত্রের বিরোধী কাজ করে। আপনি প্রচার করতে যাবেন বলবে আমি কি ভক্ত নই, আমিও ভক্ত। কলকাতায় যাবেন অফিসে যাবেন প্রচার করতে বলে আমিও ভক্ত, ডয়ার বের করবে, ডয়ারের ভিতর ভগবানকে দেখে বলবে দেখছেন আমার ডয়ারেও ভগবান আছে, আমি প্রথম এসে ডয়ার খুলি ধূপ কাটি দেয় তারপরে আবার ডয়ারের ভিতর ঢুকিয়ে দেয়, তাদের ভগবান ডয়ারের ভিতর। অনেকে বড় বড় কথা বলে কিন্তু শাস্ত্রের কথা মানে না। যারা শাস্ত্রের কথা মানে তাদেরকে বলা হয় তারা কর্মনিষ্ঠ ধর্মচারী, তাদেরকে বলা হয় ধর্মচারী, যারা শাস্ত্র অনুসারে চলে। এক মিনিটে শেষ করে দিই। ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের ভিতরে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর ভিতর একজন মুক্ত, কোটি মুক্তের ভিতরে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। বোঝা গেল যে কৃষ্ণ ভক্ত কত দুর্লভ, বাইনোকুলার দিয়ে দেখতে হবে যে কৃষ্ণ ভক্ত। তাই এই কৃষ্ণ ভক্ত হতে গেলে মহাপ্রভুর ভজনা করতে হবে। শুধু বাইরের শিক্ষা দিয়েও ভজন হবে না, এমন কি অনেকে আবার বড় বড় শাস্ত্রজ্ঞ 4 বেদ পড়েছে ষড় দর্শন পড়েছে কিন্তু মহাপ্রভুকে মানে না, তার জীবন বেকার। 4ই বেদ ষড় দর্শনও করি যদি অধ্যয়নও সেজন গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণেতে কিবা তার কাজে। 4 বেদ ষড় দর্শনও পড়লো অনেক বড় পণ্ডিত শাস্ত্রজ্ঞ কিন্তু গৌরাঙ্গকে ভজনা করে না, তাহলে তার বেকার। যে অন্ধ তার কাছে আয়না দিয়ে তার লাভ হবে কি? বেদ বিধি কিছুই না জানো তো, যেজন গৌরাঙ্গ জানে সার
নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার। অত শাস্ত্র জানল না, অত জাগতিক জ্ঞান নেই, আধ্যাত্মিক অত শাস্ত্র জ্ঞানও নেই, কিন্তু গৌরাঙ্গকে যে জানে নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে, সেই হচ্ছে ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ধন্যবাদ, ক্ষমা করবেন কিছু ভুল হলে।